পাশে বাজার আছে এখানে একদিন তোমাদের ওই পেছনটা নিয়ে যাব দেখাবো আমাদের বাছুর গরু দুটো এখানে আগে পুকুর ছিল ভরে গেছে পুকুরটা ভরে দিয়েছে চারপাশ দিয়ে বাড়ি আছে অনেক এখানে শাশুড়ি মার অমলে মাছ ধুচ্ছে বানিয়ে তোমাদের দাদা ভাই এখানে কিছু কুকুরের বাচ্চা হয়েছে তিনটে হয়েছে তিনটে এই যে দেখো আমি আমি শুধু ভিডিও করে দিচ্ছি আর কিছু করছি না কাজবাজ আলাদা এই গাছ থেকেই তুলবো একটাতে এসে যাবে পিয়াজ কাটবে না পিয়াজ মাংসটা আদা দিয়ে ঘেঁটে পেঁয়াজ দিয়ে চেটে সেই করে খাবো এই সরি মাছ মাগুর মাছ অনেক বড় পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা টমেটো আর তোমার আলু কম্বল আসে পাড়াতে কম্বল বিক্রি করতে আসে কি অবস্থা সে ভয় লাগছে
তেল পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মশলাটা করতে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো। আমাদের বাড়ির পাশের কপ্তা সুন্দরী সুন্দরী, অনেক সুন্দর ছিল দেখতে, বুঝতেই পারছ এখন বয়স হয়ে গেছে, প্রায় 100 কাছাকাছি বসে আছে রান্না দেখছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, মাংসটা বেশ সুন্দর কষে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে তরকারিটাকে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুগুলো নরম হয়ে যায়। তারপরে আমরা ঢেলে দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম রান্নার রেসিপি থাকে আর আমরা তো সবই করি, সব ভিডিওই করি আমরা। আমি আর কপ্তা দেখো বসে আছি, কপ্তাও দেখছে রান্না। উনি মাছ মাংস খায় না, উনি মাছ মাংস খায় না, তবুও দেখতে বসে বসে ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করতে গেছে। এরপর আবার বেশি করে জল দেবো, জল দিয়ে তারপরে ঝোল দেবো আর তারপরে লাস্টে মাছটা দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার তরকারিতে বেশি করে ঝোল দিয়ে দিব। বেশি করে জাল দিতে হবে তরকারিটাকে। এবার তারপরে হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে তরকারিটা নামিয়ে দিই। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মাছগুলো দিই। তোমরাও এইভাবে বাড়িতে মাগুর মাছের ঝোল ট্রাই করতে পারো, দেখবে কতটা টেস্টি হয়। আর অবশ্যই অবশ্যই সবাইকে একটাই রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো, আর এরপরে কেমন কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি। এবার কিছুক্ষণ রাখবো, রাখার পর নামানোর আগে গরম মশলা দিয়ে না, গরম মশলা ওটা দিয়ে নামিয়ে দেবো। কালারটা দেখো তরকারি শুধু। ওকে বন্ধুরা ভাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো।